নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। গরম ভাতের সাথে এই পদটি পেলে কিন্তু নিমেষেই এক থালা ভাত উধাও হয়ে যায়। আর এটা নামে চচ্চড়ি হলেও একদমই কিন্তু পূর্ববঙ্গের কোনো ডিশ নয়, এটা সম্পূর্ণ এখানকার একটি রান্না। এবং আগের দিনে বিয়েবাড়িতে দুপুরবেলা অতিথি অভ্যাগতদের পাতে কিন্তু এই পদটি দেওয়া হতো, যা আজকালকার দিনে আর একেবারেই দেখা যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। কাঁটা চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের কাঁটা। এখানে ভেটকি মাছটার ওজন ছিল মোটামুটি 2.5 কিলোর কাছাকাছি। আর এই ভেটকি মাছের ফিলেটা বের করে নেওয়ার পরে কাঁটার যে পোর্শনটা থাকে সেটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি, যাতে করে রান্নাটা করে নিতে আমার সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু কাঁটার যে অংশটা সেটা বড় বড় করেও কেটে নিতে পারেন। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এখন লবণ আর হলুদটাকে এই কাঁটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে এর মধ্যে যেহেতু পুরোটাই কাঁটা আছে, সেজন্য কিন্তু একটু সাবধান করে মাখিয়ে নেবেন, যাতে করে হাতে ফুটে না যায়। আপনারা চাইলে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়েও এটাকে মাখিয়ে নিতে পারেন। এখন লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি, এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। মিনিট 10 হয়ে গেছে, এখন রান্নাটা করে নেব। তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চিমটে পরিমাণে হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টা মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারবেন। সামান্য একটুখানি লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এই আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। আলুটাকে লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা 1টা ছোট সাইজের বেগুন। বেগুনের টুকরোগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ আর একটু হলুদ। বেগুন দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিচ্ছি না, এভাবে আলগা রেখেই দেখুন লালচে করে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রান্নার শেষ পর্যায়ে এই বেগুনটাকে অ্যাড করতে পারেন, তাতে করে কিন্তু বেগুনটা যেহেতু নরম সবজি চটপট সেদ্ধ হয়ে যাবে। সমস্ত আলু আর বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে এবার আমি সেই যে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা মাছের কাঁটাগুলো ছিল সেগুলোই কড়াইতে দিয়ে দিচ্ছি। যেহেতু পরিমাণে এটা অনেকটাই, সেই জন্য আমি 2টো ব্যাচে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। সমস্ত কাঁটাগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের কাছে আমি ফিরে আসছি। আলু বেগুন মাছের কাঁটা সব কিছু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেল আছে তাতে আরও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করে তাতে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া 2টো বড় মাপের পেঁয়াজ। সামান্য একটুখানি লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি একটু লালচে করে ভেজে নিয়েছি, খুব বেশি সময় ধরে লালচে করে ভাজার দরকার নেই। এবার এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা। 1.5 মিনিট মতন এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, 1.5 মিনিট মতন ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য একটু লবণ দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যাতে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এটাকে কিন্তু একটু স্লাইস করে কেটে দিয়েছি। এভাবে দিলে টমেটোটা গলে যেতে খুব একটা সময় লাগে না, তবুও যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি মোটামুটি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে মিশে গেছে। তবে মাঝখানে ঢাকনাটা তুলে একবার আমি একটু নেড়ে দিয়েছিলাম। এবার আমি কিছু শুকনো মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। খেয়াল রাখবেন আমরা কিন্তু আগেও একটু লবণ দিয়েছিলাম। আর টমেটোর টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেব।
এখন দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে গেছে। একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের যে কাঁটাগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই মশলার সাথে কাঁটাগুলোকে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার ফ্লেভারটা কাঁটার মধ্যে ঢুকে যায় এবং মশলার কোটিংটা কাঁটার গায়ে ভালোভাবে লেগে যায়। এখন কাঁটার গায়ে মশলার কোটিংটা খুব ভালোভাবে লেগে গেছে, এই সময়ে আমি এর মধ্যে যে আলুটা আগে ভেজে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়ে আবারও 1-2 মিনিট মতন একটু কষতে দেব, যাতে করে আলুর ভেতরেও মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকতে পারে এবং খুব ভালোভাবে সব কিছু একটু মজতে পারে। 2-3 মিনিট মতন খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম জল। এতে কিন্তু ঝোল হবে না, একদম গা মাখা চচ্চড়ি তৈরি করব, সেই কারণে আমি এখানে খুব সামান্য একটু জল দিয়েছি, যাতে করে মাথাটা ভালোভাবে সিদ্ধ হয় আর আলুটাও যেন খুব ভালো করে সিদ্ধ হয়। আর আপনারা যদি জল না দিয়ে করতে চান তাহলে এটাকে ঢাকা চাপা দিয়ে বারে বারে নেড়ে চেড়েও করে নিতে পারেন। এবার জল দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা বেগুন যদি না ভেজে দেন তাহলে কিন্তু যখন মাথাটা দিয়েছিলেন তখনই কিন্তু এর সঙ্গে বেগুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের কাঁটা চচ্চড়ি একদম রেডি। মাঝখানে আমি কিন্তু ঢাকনাটা তুলে 1-2 বার একটু নেড়ে দিয়েছিলাম আর ওপরে তেলটা কিন্তু খুব ভালোভাবে ভেসে উঠেছে। এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটা যেহেতু নরম সবজি আর ভাজা ছিল তাই বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এবং ঝালটা একটু চেক করে নেবেন। এখন সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য, যাতে সমস্ত ফ্লেভারটা এর মধ্যে মিশে যেতে পারে। তৈরি হয়ে গেল বাঙালির অতি পছন্দের কাঁটা চচ্চড়ি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।